আসসালামু আলাইকুম আশা রাখছি আপনারা ভালো আছেন বরাবরই আমি একটা কথা বলি যে যে পণ্যের চাহিদা বেশি সেই পণ্য নিয়ে যদি আমরা ব্যবসা করতে পারি তাহলে বাজার দখল করা খুব সহজ বা খুব সহজেই কিছু গ্রাহক আপনি পেয়ে যাবেন অর্থাৎ মার্কেটে আপনার একটা প্রভাব অল্পতেই তৈরি করতে পারবেন তো প্রচুর চাহিদা রয়েছে এমন পণ্যের মধ্যে একটা পণ্য হচ্ছে সাবান বা বল সাবান বল সাবানের যেহেতু বাজারে প্রচুর চাহিদা সেহেতু আমরা চাইলে কিন্তু এই বল সাবান নিয়ে ব্যবসা করতে পারি তো বলসবান নিয়ে কীভাবে ব্যবসা করবেন এই বল সাবান তৈরির প্রক্রিয়াটা আসলে কেমন আপনি কাঁচামাল কোথায় পাবেন আর কি কি ধরনের কেমিক্যালস লাগবে সব কিছু সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো আসলে একটি ভিডিও শেষ পর্যন্ত আপনাকে পাবো তো বল তৈরি করার জন্য আমাদের স্থায়ী কিছু ইকুইপমেন্টের প্রয়োজন হবে যেমন তিনটা কড়াই লাগবে বড়ো সাইজের এগুলোকে আপনার বিভিন্ন কেমিক্যালগুলোকে মেশানোর জন্য প্রয়োজন হবে এছাড়া আমাদেরকে যদি এই সাবানগুলো আমরা ম্যানুয়ালি তৈরি করি তাহলে আমাদেরকে এই আগুনের ব্যবস্থা করতে হবে এরপরে সাবান তৈরি করার জন্য ম্যানুয়াল ডাইসের প্রয়োজন হবে যেহেতু বল সাবান সাধারণত গোল সাইজের হয় তো সেই ধরনের ডাইস আপনি সংগ্রহ করতে পারেন এছাড়া আমাদের দেশে যে বিভিন্ন ধরনের চাকা বল সাবান তিব্বত বল সাবান এগুলো কিন্তু একটু সার্কেল সাইজের হয় এর জন্য আলাদা মেশিন আছে সেই মেশিনগুলো আসলে কিনে সেটার মাধ্যমে ডাই এই সাইজটা দিতে হয় এছাড়া সাবানের গায়ে নাম খোদাই করতে চাইলে সেক্ষেত্রে কী ধরনের মেশিন লাগবে সেটা সম্পর্কে জানতে চাইলে আপনার ডেসক্রিপশনে আমি নাম্বার দিয়ে রাখবো সেখানে আপনি দেখে নেবেন ওনার সাথে যোগাযোগ করলে আপনি আসলে এই ব্যবসাটা সম্পর্কে আরও ভালো ধারণা পেয়ে যাবেন এরপর আমরা আসলে জেনে নেব যে এই সাবান তৈরি করার জন্য আমাদের কি কি। প্রয়োজন হবে এক ডজন তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে এক লিটার তেল অথবা চর্বি অথবা একসাথে মিশিয়ে লিটার করে হবে হবে কস্টিক সোডার প্রয়োজন গ্রাম দুইটা এক এবং সোডিয়াম সিলিকেটের প্রয়োজন হবে এক লিটার এর সাথে আপনি চাইলে এক্সট্রা সুগন্ধি যুক্ত করতে পারেন এবং সাথে রঙও দিতে পারেন ধরুন এবার আমরা জেনে যে সাবান তৈরির প্রক্রিয়াটা আসলে কিভাবে সম্পন্ন করা হয় তো সাবান তৈরির প্রক্রিয়াটা সম্পন্ন করতে হলে আপনাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যে যেহেতু এটা একটা কেমিক্যালসের কাজ সেহেতু এখানে আপনাকে প্রচুর সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই বাচ্চা কাচ্চাকে কখনোই এই কাজের মধ্যে আনা যাবে না বা আশেপাশেও রাখা যাবে না আর এই কাজটা করার সময় অবশ্যই আপনাকে খোলামেলা জায়গায় বিস্ফোরণের মতো ঘটনাও ঘটে যেতে পারে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে তো চলুন আমরা মূল প্রক্রিয়াটা দেখে নিই ইউটিউবে আপনি প্রচুর ভিডিও পেয়ে যাবেন যেখানে সাবান তৈরি করার নিয়মগুলো দেখানো হয় তবে আমিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সাবান তৈরি করার জন্য কী কী নিয়ম অনুসরণ করতে হবে সবার প্রথম কোন কেমিক্যালস কতটুকু দিতে হবে সেটা আগে শিখে নিতে হবে তারপরে বাকি কাজ করতে হবে যদি আমরা এক কেজি তেল নেই তার সাথে প্রয়োজন হবে একশো আশি গ্রাম কস্টিক সোডা এবং এক কেজি সোডিয়াম সিলিকেট এর সাথে প্রয়োজন হবে আটশো গ্রাম পানি প্রথমে কোস্টিক সোডা এবং পানি একসাথে মিশিয়ে ঠান্ডা হওয়ার জন্য আলাদা পাশে রেখে দিতে হবে কারণ এই দুটাকে যখন একসাথে মেশাবো তখন গরম হয়ে যাবে এরপর তেল অথবা চর্বি গরম করতে হবে গরম করে এটাকে মিনিমাম নব্বই ডিগ্রি সেলসিয়াস আনতে হবে এরপর এটার সঙ্গে সিলিকেট মিশিয়ে নাড়তে থাকতে হবে যতক্ষণ না এটা একদম শক্ত হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে তো যখন এই দুটা ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এই দুইটা মিশ্রণকে আবার একসাথে মেশাতে হবে তো এভাবে যখন দুইটা মিশ্রণকে একসাথে মেশাবো তখনই আসলে এখান থেকে সাবান তৈরি করা সম্ভব হবে এছাড়া দ্বিতীয় আরেকটি প্রক্রিয়া আমি সংগ্রহ করেছি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমরা চার লিটার পানি নেব সঙ্গে নেব চার লিটার পাম অয়েল এর সাথে লাগবে কাস্টিক সোডা এক লিটার দুশো পঞ্চাশ গ্রাম ওয়াশিং পাউডার এবং দুশো পঞ্চাশ গ্রাম সোডিয়াম কার্বনেট এর সাথে লাগবে পাঁচশো গ্রাম হুইট অথবা গ্রাম ফ্লাওয়ার এখন আমাদের এই প্রক্রিয়াটা শুরু হবে সর্বপ্রথম চার লিটার পানির সঙ্গে এক কেজি কাস্টিক সোডা এটাকে মিশিয়ে নিতে হবে অবশ্যই এখানে ভুলেও হাত দিয়ে মেশানো যাবে না কারণ এটা যখন মেশাবো তখন কিন্তু এটা গরম হয়ে যাবে এর সঙ্গে দুশো গ্রাম ওয়াশিং সোডা মেশাতে হবে মিশিয়ে এ পর্যায়ে একটা অবশ্যই কাঠের হাতল দিয়ে ভালোভাবে নাড়তে থাকতে হবে যাতে করে কোনো প্রকার দলা বেঁধে না যায় সেটা খেয়াল রাখতে হবে এ পাশে ওটা গরম হতে ঠান্ডা হতে দিয়ে এই সয়া সয়াবিন তেল বা পাম অয়েলের সাথে এই যে গ্রাম ফ্লাওয়ারটাকে মিশিয়ে নিতে হবে তো দেখুন এটা কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এদিকে এই সোডিয়ামটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এই ঠান্ডা হওয়া পানির সাথে কাস্টিক সোডিয়ামটাকে মেশাতে হবে মিশিয়ে আবারও এটাকে ওই পাম অয়েলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে তো পাম অয়েলের সাথে যখন এটাকে মেশাবো তখন এটা কিন্তু ধীরে ধীরে শক্ত হতে থাকবে এটাকে বেশ ভালো করে অনেকক্ষণ সময় নাড়তে হবে নাড়তে নাড়তে এরকম স্টিকি ভাব চলে আসবে তো তখন এটাকে একটা ডাইসের মধ্যে দিয়ে দিতে হবে ডাইসে রেখে সাত আট ঘন্টা রেখে দিলেই কিন্তু এরকম শক্ত সাবান তৈরি হয়ে যাবে তো এটাকে আমরা বিভিন্ন ডাইসের মাধ্যমে বিভিন্ন শেপে আসলে এটাকে সাবানের আকৃতি দিয়ে তারপর এটা মার্কেটিং করতে পারবো ব্যবসা শুরু করার জন্য আসলে মূলধন কেমন প্রয়োজন হবে ব্যবসাটা শুরু করার জন্য আপনার মূলধন প্রয়োজন হবে মিনিমাম পঞ্চাশ থেকে দেড় লক্ষ টাকা পঞ্চাশ হাজার থেকে দেড় লক্ষ টাকার মতো প্রয়োজন হবে তবে আপনি চাইলে এই ব্যবসাটা অল্প পুঁজি দিয়েও শুরু করতে পারবেন প্রাথমিক অবস্থায় যদি আমরা অল্প পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করি তাহলে ধীরে ধীরে আমরা ব্যবসাটা সম্পর্কে ব্যাপক ধারণা পাব এবং ধীরে ধীরে আমাদের ব্যবসাটাকে অগ্রসর করতে পারবো সেক্ষেত্রে আমি বলবো কীভাবে কম পুঁজিতে ব্যবসাটা শুরু করা যায় সেই সেই বিষয়টা একটু রিচার্জ করে নেবেন তাহলে আমার মনে হয় বেশি ভালো হয় তো চলুন এবার জেনে নেওয়া যাক লাভের হিসাবটা লাভের হিসাবে আসলে একুরেটলি বলা সম্ভব নয় সম্পূর্ণ নির্ভর করছে আপনার কেমিক্যালসের দামের উপরে এবং আপনি যে ধরনের চর্বি বা তেল কিনবেন তার উপরে নির্ভর করছে হবে তবে একটা সাধারণ ধারণা দেওয়া যেতে পারে যে আপনি প্রতি কেজি সাবানে দশ থেকে পনেরো টাকার মতো প্রফিট করতে পারবেন এক্ষেত্রে আপনি যদি কোনো মেশিনের মাধ্যমে অথবা সাবান উৎপাদনের প্লান্ট স্থাপন করতে পারেন সেক্ষেত্রে আপনি প্রচুর মুনাফা করতে পারবেন যদি এমন হয় যে আপনি একটা প্লান্টে চল্লিশ মন সাবান প্রতিদিন উৎপাদন করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনি যদি প্রতি চল্লিশ মন সাবানের দশ টাকা করেও প্রফিট করেন তাহলেও কিন্তু আপনার চার হাজার টাকা প্রফিট হচ্ছে এভাবে করে আপনি যদি মাসে পনেরো দিন কাজ করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রায় প্রতি মাসে ষাট হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন অনায়াসেই মার্কেটিংয়ে মার্কেটিং করার জন্য আসলে অনেক ধরনের পদ্ধতি রয়েছে আপনি বিভিন্ন ধরনের পদ্ধতি ফলো করে করে আপনার মার্কেটিং করতে হবে তবে যেহেতু এটা খুবই নিত্য প্রয়োজনীয় একটা প্রোডাক্ট সেহেতু আপনার প্রতিটা মুদি দোকানে আসলে এই সাবানের ব্যাপক চাহিদা রয়েছে আপনি প্রত্যেকটা মুদি দোকানে ভিজিট করে করে আপনি এই সাবান বিক্রির বন্দোবস্ত করতে পারেন এছাড়া আপনি চাইলে হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থাও করতে পারেন এর জন্য আপনার বাড়িতে যে যে আসলে সাবান সরবরাহের কাজটা সম্পন্ন করতে হবে যদি আপনি ভালো মানের সাবান বানাতে পারেন সেক্ষেত্রে আপনার এলাকায় একটা ভালো সুনাম হয়ে যাবে এবং প্রতিনিয়ত আপনার সাবান বিক্রি হওয়ার একটা সম্ভাবনা থাকবে তবে আমার মনে হয় কোনো পাইকারি দোকানে যোগাযোগ করে পাইকারি দোকানদারকে সাবান নিয়মিত বেশি করে দিয়ে তারপরে বিভিন্ন মুদি দোকানে সরবরাহ করে যদি আমরা মার্কেটিং করতে পারি তাহলে সবচেয়ে ভালো হবে